বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুরা, সবার সুস্থ থাকা কামনা করে আজকে শুরু করছি আমার আজকের টিউটোরিয়াল মিউজিক্যালি। তো মিউজিক্যালি চমৎকার যে ভিডিওগুলো, আসলে ছোট ছোট ক্লিপস যে মজার, খুব ইন্টারেস্টিংভাবে ডায়লগুলো, সংলাপগুলো দিয়ে থাকি, তার সাথে সাথে আমরা যে অভিনয় করে থাকি, অর্থাৎ ডুয়েট করে থাকি বা সিঙ্গেল করে থাকি, তো সেই মিউজিক্যালি আমরা কীভাবে ডুয়েট তৈরি করব, সে বিষয়টি নিয়ে আজকের আমার এই টিউটোরিয়াল। তো চলুন বন্ধুরা, প্রথমে আমরা চলে যাই প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড দিয়ে নিব। যদি টিকটক মিউজিক্যালি অ্যাপসটি না থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে এখনই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তারা এখন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, ভালো লাগলে কমেন্টস করবেন আর খারাপ লাগলে জানাবেন যে আসলে কোন জায়গাটিতে ভালো করার একটু পরামর্শ দিবেন, তাহলে আশা করি কৃতজ্ঞ থাকবো। তো বন্ধুরা, প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে ওপেন করবেন। ওপেন আমি ওপেন করছি। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটি ইন্টারফেস আসছে। তো তারপরে এখানে ডান পাশে দেখবেন একটি শেয়ার বাটন আছে, আমি একটু ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি শেয়ার বাটন আছে এখানে, তো এই শেয়ার বাটনটিতে আপনারা ক্লিক করবেন। আমি শেয়ার অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আছে রিসিট, ডুয়েট, ফেভারিট, নট ইন্টারেস্টেড, রিপোর্ট। তো আমি যেহেতু আজকের আমাদের এই টিউটোরিয়ালটি কীভাবে আমরা ডুয়েট করবো সেই বিষয়টি নিয়ে, তো আমি ডুয়েট অপশনটিতে ক্লিক করবো। ক্লিক করার পরে একটু সময় নেবে। তো লোডিং 100% হওয়া পর্যন্ত আমরা একটু একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড, তো তারপরে চলে আসবে। তো আমরা এই ভিডিওটির সাথে আমরা ডুয়েট করব। তো বন্ধুরা, এখানে একটি কথা বলে রাখি, আমি আসলে ওয়ান ইয়ারে যাচ্ছি না, ওয়ান ইয়ারে যেতে চাচ্ছি না। আমি খুব একটা ইন্টারেস্টেড না ক্যামেরার সামনে কাজ করতে, তো এই জন্য আমি দুঃখিত। তো আমি পেছন থেকেই যতটুকু সম্ভব এখানে চেষ্টা করব যেটি এটি দেখানোর জন্য। তো প্রসেসিংটা একটু কমপ্লিট হোক, প্রসেসিংটা হচ্ছে, তো আসবে ক্যামেরা। তো ক্যামেরাটি এসছে এখন। এখানে আপনারা যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন ভিডিও, তো এই ভিডিওটি যখন ওপেন ক্লিক করব সেক্ষেত্রে এই ভিডিওটির সাথে যে সংলাপটি আছে সেটি আপনারা এটির সাথে, অর্থাৎ দুঃখিত, লিপসিং বলে যেটি, লিপসিং করতে পারেন। লিপসিং করে আপনারা এই ভিডিওটি করতে পারেন। তো আমি একটু ওকে দিচ্ছি। ওকে দিলে এটার সাথে যে সংলাপগুলো সেটা সেটা হচ্ছে, আপনারা কিছু হালকাভাবে শুনতে পাচ্ছেন। তো যখন সংলাপটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এখানে যে ডান পাশে একটি টিক মার্ক দিয়ে দিচ্ছেন, অথবা যদি আপনারা কেটে দিতে চান যে আপনাদের মন মতো হয়নি তাহলে আপনারা কেটে দিতে পারেন। তো একটি টিক মার্ক দিলে, টিক অপশনে ক্লিক করার পরে এটি তো এখানে এখন আমি স্টার্টে ক্লিক করব। আপনারা যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্টার্ট কনভারসেশন আসবে।
স্টার্ট কনভারসেশন আসলে সেখানে স্টার্ট কনভারসেশনটি আপনারা উপর থেকে নিয়ে আসবেন, অর্থাৎ যে ঘড়ির মতো একটি অপশন দেখতে পাচ্ছেন যে এই অপশনটিতে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই নিচে ইন্টারফেসটি আসলে স্টার্ট কনভার্স কাউন্টডাউন, দুঃখিত বন্ধুরা আমি একটু ভুল বলে ফেলেছি, স্টার্ট কাউন্টডাউন, এই কাউন্টডাউনে আপনারা ক্লিক করবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন 3, 2, 1 শুরু হয়ে গেল। তো আপনারা এটার সাথে সাথে যে সংলাপগুলি আছে সেই সংলাপের সাথে সাথে এটি লিপসিং করতে পারেন। লিপসিং করার পরে আপনারা জাস্ট কমপ্লিট হওয়ার পর্যন্ত আপনারা তো আপনাদের অভিনয়টি চালিয়ে যাবেন, সেক্ষেত্রে অটো জেনারেট হবে। তো এখন অটো জেনারেট হয়ে গেল, অটো জেনারেট হওয়ার পরে আপনারা এখানে নেক্সট দিবেন, আর যদি ফিল্টার করতে চান বা স্পেশাল এফেক্ট দিতে চান, সিলেক্ট কভার দিতে চান, সেক্ষেত্রে আপনারা এটি দিতে পারবেন। ধরুন স্পেশাল এফেক্টের এখানে আপনারা কালারটি চেঞ্জ করতে পারেন, এক্ষেত্রে এইটুকু কাজ আপনারা করতে পারেন। তারপরে আছে এখানে কিছু চেঞ্জ, আচ্ছা দেখি কি আসে। আচ্ছা এখানে সোল, শেক, বাস, ইলিউশন, জুম, ফ্ল্যাশ, লিক, 17 সেকেন্ডস, এক্স সিগনাল, আচ্ছা এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে কালারগুলো অর্থাৎ ভয়েসের এবং সংলাপের সাথে যে মোশন, সেই মোশনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। ফিল্টার ইফেক্ট আমি একটি ক্যান্সেল করে দিচ্ছি, দুঃখিত। আচ্ছা যাই হোক, আমি সেভ করবো না এই বিষয়টি। তো আচ্ছা সেভ করেই দেখাই আমি, তারপরে নেক্সটে দেব। নেক্সটে দিলে এখানে যে পোস্ট আছে, আমি শুধু পোস্টই দিব না, আমি বাকিটুকু দেখাতে চেষ্টা করেছি আপনাদের সাথে। তো আমার যদি এখানে বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একটু দয়া করে কমেন্টসে আমাকে জানাবেন। তো আমি এই পোস্টই করব না, এইটুকুই আমার বাদ দেব বা এইটুকু পর্যন্ত আমি দেখাবো। তো সেক্ষেত্রে যদি আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন, আর বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তীতে কোনো ভিডিও মিসিং না হয়। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি, এই এই সুস্থতা কামনাই আমার কাম্য। আসলে প্রত্যেকটি মানুষেরই একটি মানুষের জন্য দোয়া করা উচিত, তাতে হয়তো নিজের কল্যাণটা আরও বেশি হতে পারে বা বয়ে আনতে পারে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।